হ্যালো হ্যালো মারুফ ব্রো, আপনাকে যে নিগ্রো বলেছিল তার সন্ধান পেয়েছি। কি কোথায়? বলবো। তার আগে দর্শকদের কাহিনীটা বলে আসি। কয়েক বছর আগের ঘটনা, ঢাকায় বাস করতেন এক সুলতান। গালিগালাজের পাশাপাশি ঢাকার সবকিছু ছিল তার দখলে। এক কথায় বলতে পারেন তিনি হলেন ঢাকার কিং। সেই সুলতানের ছিল মাত্র একটি বউ, দ্বিতীয়াপা। তুমি আরেকটা বিয়ে করো। ছিল এক ছোট ভাই, নাম মারুফ। মারুফ সুলতানের ছোট ভাই হলেও সবাই তাকে বড় ভাই বলে ডাকতেন। বড় ভাই, বড় ভাই, বড় ভাই, প্লিজ বড় ভাই। যাই হোক, মারুফ ব্রো ছিলেন টম অ্যান্ড জেরির নাম্বার ওয়ান ফ্যান। টম অ্যান্ড জেরি দেখতেন আর খিলখিল করে হাসতেন, এমনকি টম অ্যান্ড জেরি দেখার জন্য গালিগালাজ পর্যন্ত বন্ধ করে দিতেন। ইশ, মিথ্যে কথা। ওকে প্রমাণ দিচ্ছি। হ্যালো মারুফ ব্রো, বল। টম অ্যান্ড জেরি শুরু হয়েছে। কি? টম অ্যান্ড জেরি শুরু হয়েছে? এই টিভি রিমোট কোথায়? তাড়াতাড়ি টিভি রিমোট দে, টম অ্যান্ড জেরি শুরু হয়ে গেছে। অন্যদিকে সুলতানের ছিল আরেক ছোট বোন, সাহারা মরুভূমি আপু, ওরফে রুমকি। ইমন মামা এখানে কি করতেছেন সেটার কাহিনী পরের পর্বে। তারপরে কো? এদিকে চট্টগ্রামের কিং ছিলেন মিশা ভাই। তোয়ালের নিচে পানিতে সাঁতার কেটে চট্টগ্রাম জয় করে মিশা ভাইয়ের ইচ্ছে হলো এবার তিনি রাজধানী ঢাকা দখল করবেন। রাজধানী ঢাকা? হ্যাঁ, এবং এই উদ্দেশ্যে রওনা করেন। ঢাকায় পৌঁছেই বিলবোর্ডে দেখেন এয়ারটেলে 99 টাকা রিচার্জে 1 সেকেন্ড 1 পয়সা, যে কোনো নাম্বারে মেয়াদ 2 মাস। I like it. এরপর থেকে উনি কথায় কথায় বলেন I like it. এরপর মিশাবাই ঢাকার কিং সুলতান ভাইরে গয় করে দেওয়ার শখ কষেন। উনি ছক্কসুক, আমরা মারুফ ভাইয়ের কেচ্ছায় ফিরি। সুলতান ভাইয়ের শহরে সবাই প্রেম করে, কিন্তু মারুফ ব্রো জীবনে একটা প্রেম করতে পারলেন না। সবার অঙ্ক মেলে, আমার অঙ্ক মেলে না। আরে, অঙ্ক মেলানোর জন্য উনি রাস্তায় রাস্তায় ঘুরতেন। এরই মাঝে একদিন রাস্তায় আলিফ লাইলার মেকআপ করা রত্না খালাকে দেখে মনে ধরে মারুফ ভাইয়ের। ওই মাইয়া রে, আমগো বড় ভাইয়ের মনে ধরছে। এই কথা জানতে পারেন সুলতান ভাই এবং এই প্ল্যান করেন। ওই মাইয়ার পুরো গোষ্ঠীরে ডিনারের দাওতে আজকের মধ্যে বিয়ার কথা ফাইনাল করুম, যা। এরপর শুরু আসল কাহিনী। দ্বিতীয়াপা আপনি বলেন। আমার দেবর মারুফ আপনার মেয়ে রত্নাকে খুব পছন্দ করে। উনি পছন্দ করলে আমার কি? আমি তো ওনাকে পছন্দ করি না। আমার বাইরে পছন্দ করো না কেন? বলো রত্না, আমার দেবরকে কেন এত অপছন্দ তোমার? বলো রত্না। বলো ডার্লিং, বলো। আমি ওই নিগ্রোকে বিয়ে করব না। কি বললি? মারুফ ভাই কন্ট্রোল, কন্ট্রোল। আমি ওই নিগ্রোকে বিয়ে করব না। মরুভূমি আপু এখানে হাসার কি হলো? আমি ওই নিগ্রোকে বিয়ে করব না। নিগ্রো? নিগ্রোটা আবার কে? আমার তো সেই একই প্রশ্ন, নিগ্রোটা আবার কে? মারুফ ভাই যদি নিগ্রো হয় তাহলে ব্র্যাড পিট নিগ্রো, মারুফ ভাই যদি নিগ্রো হয় তাহলে আমাদের সাব্বু নিগ্রো, মারুফ ভাই যদি নিগ্রো হয় তাহলে এই দুনিয়ার সবাই নিগ্রো, মারুফ ভাই যদি নিগ্রো হয় তাহলে রত্না খালা নিগ্রানি। মানে? আমি নিজেও জানি না, আবেগের চোটে বলে ফেলছি। যাই হোক, মারুফ ভাই নিগ্রো এটা কেউ মেনে নিতে পারবে না। রকি ভাই আপনি মেনে নিতে পারবেন? আমি কিছুতেই মেনে নিতে পারবো না। নিগ্রোটা আবার কে? নিজে নিগ্রো হয়ে আবার জিজ্ঞাসা করে। কন্ট্রোল মারুফ ভাই, কন্ট্রোল। আমার গায়ের রঙের সাথে নিজেরটা মিলিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে কে নিগ্রো। দেখলাম আপনার গায়ে আর দেয়ালে একই রং মারা হয়েছে। আপনার গায়ের রং দেখে দেয়াল মনে মনে বলছে, তোমার সাথে আমার একটু মিল কেন বলো তো। যাই হোক, মারুফ ব্রোকে বিশ্রী ভাবে অপমান করে চলে যান রত্না খালা। এরপর সুলতান ভাই ঘোষণা দেন, এক সপ্তাহের মধ্যে আমার নিগ্রো বাইটারে বিলাতি ইন্দুরের মতন সাদা করে আপনারা খবর দেবুনি। বাট হাউ ইট পসিবল? সেই গল্পে পরে আসছি। মেয়ে পক্ষ চলে যাওয়ার পর পারিবারিক ভাবে মারুফ ব্রোকে হেয় করা হয়। দেখি ভাইয়া, ভাইয়া এই নিগ্রোকে তুমি ফর্সা করবে কি করে? মরুভূমি আপু আপনি একটু বেশি বেশি, রং ঘষার এই জিনিসটা ভালো লাগলো না। ভাল লাগেনি। কথা এখানেই শেষ নয়, এরপর দ্বিতীয় আপুও মজা নেয়।
এত কালোর কালো রে, চমকালো। এটাও মানলাম, তাই বলে সুলতান ভাইও কথা তো খুব একটা মিঠা কয় নাই, নিগ্রো না হইলো তো কাছাকাছি। এটা কোনো কথা ইয়ার? মারুফ ভাইকে কেন কালা নিগ্রো বলা হচ্ছে এই অঙ্কের হিসাব তিনি বুঝতে পারছিলেন না। আমি বুঝি না। যাওগা, এরপর মারুফ ব্রোকে বেঁধে চলে সাদা করার কার্যক্রম। সাদা সাদা কি যেন লাগাতে থাকেন মরুভূমি আপু, আমার সমস্ত শরীর চুলকাচ্ছে। তুই ধৈর্য ধর। 7 দিন পর মারুফ ব্রো হয়ে যান বিলেতি ইঁদুর, কিন্তু এতেও যেন মন ভরে না রত্না খালার। আরে বাপরে, সে মারুফ ব্রোকে রাস্তায় অন্ধ ফকির সাজিয়ে মজা নেয়। এমন সময় কিছু বদলোক এসে বলে, আফ্রিকান ফকির এই দেশে? এরপর মাত্র 2 টাকা ভিক্ষা দেয়। এত অল্প টাকা ভিক্ষা দেয়ায় মারুফ ব্রো টিটকারি হাসি দেন। এরপর সমানে ভিলেনদের পেটে মারেন। মারুফ ভাইয়ের মারামারিতে মুগ্ধ হয়ে যান রত্না খালা। তার পরের দিন শাড়ি পরে মারুফ ব্রোর সামনে আসেন, এরপর বুকে মাথা রাখেন, সাথে সাথে চোখ উল্টিয়ে মাটিতে পড়ে যান মারুফ ব্রো। তা দেখে মজা পান রত্না খালা এবং স্বপ্নে হে হে করেন। এরপর তাদের প্রেম ভালোবাসা হয় এবং মারুফ ভাইয়ের অঙ্কের হিসাব মিলে যায়। খুশিতে মারুফ ভাই হিস্কি ড্যান্স দেন। মারুফ ভাই যখন প্রেম পীড়িতি নিয়ে ব্যস্ত, এমন সময় ঢাকা দখল করতে আসা মিশা ভাই সুযোগ বুঝে সুলতান ভাইরা বুলেট মারেন। এতে রেগে যান মারুফ ব্রো এবং মিশা ভাইকে অঙ্ক বোঝানোর সিদ্ধান্ত নেন। এরপর মিথ্যে মৃত্যুর ভং ধরেন। মিশাবাই যখন কবরে ফুল দিতে আসেন, তখন চশমা পরা অবস্থায় কবর ভেঙে উড়ে আসেন মারুফ ব্রো এবং মিশাবাইকে বলেন, অঙ্ক অঙ্ক বুঝিস? অঙ্কে দুর্বল থাকা মিশাবাই ভেবাচাকা খান। অঙ্কের উত্তর হলো, শুধু মারুফ ব্রো নন, বুলেট খেয়েও বেঁচে আছেন সুলতান ভাই। এরপর সুলতান ভাই সমানে মিশা ভাইয়ের পেটে ঘুষি মারেন, তারপর পেটে গুলি করে মেরে ফেলেন। এই আনন্দে সবাই মিলে হিস্কি ড্যান্স দেন। এরপর ইমন মামা শার্টের কলার ধরে টেনে হেচড়ে নিয়ে আসেন আমাদের মারুফ ব্রো। কেন কেন মারুফ ব্রো, আজকেই কি সেই গল্প বলবো? চুপ, একদম চুপ। ওকে ভাই, সো আজ হিস্কি ড্যান্স পর্যন্তই। মানুষকে নিগ্রো বলা বন্ধ করুন আর সামাজিক কাজে লেগে পড়ুন। তারপরে কো পরের ভিডিওতে খেলা হবে ইমন মামার দায়িত্ব নিয়ে। টু বি কন্টিনিউ। সো আজ আমি যাচ্ছি, প্রচুর হিস্কি উঠতেছে।